আসসালামু আলাইকুম দর্শক, আজকে বেগুনের একটা চাকদম রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই রেসিপিটা যদি বাসায় করেন, বাচ্চারা যারা সবজি খেতে চায় না বা বেগুন খেতে চায় না, তারা চেটে পুটে বেগুন খাবে। আর এটা হচ্ছে এমন একটা রেসিপি, বাচ্চারা মাংস বাদ দিয়ে আপনার বেগুন খেতে চাবে। এই রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে 3টি বেগুন। 3টি বেগুন আমরা লম্বা ফালি করে কেটে নিচ্ছি। কাটার সময় খেয়াল রাখবেন যাতে বেগুনের প্রতিটা পিসে বেগুনের ছালটা থাকে। ছাল না থাকলে বেগুনটা একবারে গলে যায়, গলে গেলে আচারটা টেকচার ভালো হবে না। সেই জন্য আমরা বেগুনটা যখন কাটবো, কাটার সময় অবশ্যই আমরা চেষ্টা করবো প্রত্যেকটা অংশের সাথে যেন ছাল থাকে। একবারে বড় সাইজের বেগুন না নিয়ে এই জন্য আমরা একটু মিডিয়াম সাইজের বেগুন এইটা দিয়ে ব্যবহার করছি। আমরা বেগুনগুলো সুন্দর করে পুরো 3টা বেগুনই কেটে নিয়েছি। এখন কাটা বেগুনগুলোতে আমরা মশলা মাখাবো। আমরা দিয়ে দিচ্ছি একটু লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স, এটাও 1.5 চা চামচের মতো আমরা দিব। আমরা চাই আচারটা একটু ঝাল ঝাল হোক। আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়ে আমরা একটা চুলাতে ননস্টিক একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে সরিষার তেল ব্যবহার করছি আমরা আচার তৈরি করতে। আর সরিষার তেলে আচারের টেস্টটা যেমন আসে, অন্য কোনো তেলে আমরা বাঙালিরা ওই স্বাদটা খুঁজে পাই না। তো কাচ্চিখানি সরিষার তেল যাকে বলে, কিংবা ঘানি ভাঙা সরিষার তেলের একটা যে ঝাঁজ ঘ্রাণ, এই ঘ্রাণ আমাদের ঐতিহ্যের সাথে কিংবা আমাদের সংস্কৃতির সাথে কেমন যেন একটা মিশে আছে। বেগুনটা নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়, পুড়ে গেলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি একটু খেয়াল রাখবো, বারবারই একটু নেড়ে চেড়ে দিব যাতে বেগুনটা পুড়ে না যায়। ভাজাটা হয়ে গেছে, আমরা ভাজা বেগুনটা একটা পাত্রে উঠিয়ে রাখবো, রেখে আবার এই পাত্রটাতে আমরা তেল দিয়ে দিব। আমরা আবার একটু তেল দিয়ে দিচ্ছি, এইবার একটু বেশি করে তেল দিব, কারণ এই তেলেই কিন্তু আপনারা পুরা রান্নাটা আমরা করে ফেলবো। আমরা ভেজে রাখা বেগুন গুলা, মশলা এবং অন্যান্য সবকিছু আমরা একবার এখান থেকে আপনাদেরকে প্রসেসিং দেখিয়ে দিতে চাই। আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে 3টা তেজপাতা দিয়ে দিব প্রথম, এরপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, কয়েক টুকরো দারুচিনি এবং 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। এটাতে একটা দারুণ স্মেল আসবে, এই স্মেলটার জন্যই মূলত এই গরম মশলাটা দেওয়া। আমি জাস্ট এলাচগুলোকে হালকা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছোট এলাচ কিংবা সবুজ এলাচ, যে যে নামেই চেনে না কেন। আর একটা রসুন থেঁতো করে রেখেছিলাম আমি, রসুন ছিলে কোয়াগুলোকে থেঁতো করে রেখেছিলাম, সেই রসুনের থেঁতো করা কোয়াগুলো আমি দিয়ে দিলাম। এই মশলাটা একটু জাল হয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, আর একটু 5 ফোড়ন আমরা দিব। এখানে আমি 3 চা চামচের মতো 5 ফোড়ন দিয়েছি, যদিও আমি হাতের অনুমানে দিয়েছি। আমার রান্না করতে করতে মোটামুটি অনুমান চলে আসছে, আপনারা আপনাদের মতো করে মেজারমেন্ট কাপ দিয়েও দিতে পারেন অথবা হাতের অনুমানে আমার মতো করে দিতে পারেন। আমি প্রতিবার রান্না করার সময় একটা ইউনিক স্বাদ আসুক এটা চাই, এই জন্য নিজে সব সময় হাতের অনুমানে রান্না করি। আমার রান্না করার আরেকটা খুব মানে একটা অভ্যাস আছে, আমি নিজের রান্না নিজে কখনোই টেস্ট করি না। টেস্ট করার জন্য আমার গিন্নি আমার পাশে থাকে কিংবা আমার মেয়ে থাকে, তারা টেস্ট করে বলে এটা কেমন হয়েছে, কিছু দিতে হবে কিনা। তো আমরা সবগুলো মশলা একটু জাল হয়ে আসলে ভেজে রাখা বেগুনটা আবার পাত্রে দিয়ে রান্না শুরু করেছি। কিছুক্ষণ আমরা এটা করার পরে আমরা 200 গ্রামের মতো তেঁতুলের পাল্প তৈরি করে নিয়েছিলাম।
তেঁতুলের পাল্প, অর্থাৎ তেঁতুলটাকে আমরা চটকে চটকে তেঁতুলের পাল্প তৈরি করেছি, বিজিটা ফেলে দিয়েছি, তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি। আমরা চাই একটু টক টক হোক এইটা, এই জন্য 6 চামচের মতো আমরা তেঁতুলের পাল্প ব্যবহার করছি। আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো কম বেশি ব্যবহার করতে পারেন, এখানে অ্যাকচুয়ালি পরিমাণটা ফ্যাক্ট না। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যারা চিনি একটু বেশি মিষ্টি চান তারা একটু চিনি বেশি দিবেন, যারা কম মিষ্টি চান তারা সামান্য চিনি দিবেন। আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিলাম। এটা 800 গ্রাম বেগুন ব্যবহার করছি আমি এই রেসিপিটা করার জন্য, আপনারা আপনাদের পরিমাণ মতো করতে পারেন। 800 গ্রাম বেগুন দিয়ে আমি এই রেসিপিটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আমরা এখন একটু নেড়ে চেড়ে দিব হালকা করে, খুব জোরে নাড়বো না, খুব জোরে নাড়লে কিন্তু এটা নিচে বেগুনগুলো একবারে লেগে যেতে পারে। এই যে আমরা নাড়তে নাড়তে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু অলরেডি ঝোলটা কমে আসছে, রান্নাটা হয়ে আসছে, তার মানে আমাদের অলমোস্ট রান্না শেষ। এই সময় আমরা একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। এটা ভেজে নেওয়া 5 ফোড়ন আমরা আগেই গুঁড়া করে রেখেছিলাম, 5 ফোড়নের গুঁড়া দিব 1.5 চামচের মতো। আমাদের সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেল, এখন এটাকে ভালো করে মিক্স করলে একটা মানে টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে এটা স্বাদ কেমন হবে, একটা অত্যন্ত সুস্বাদু এবং মুখের মুখরোচক খাবার। অলরেডি আমাদের কুকিং শেষ, আমরা এখন এটাকে পরিবেশনের জন্য এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এটা বিরিয়ানি, পোলাও, কোরমা এবং খিচুড়ি নানা উৎসবে নানা ভাবে আপনি খেতে পারেন, আমি কিন্তু শুধু শুধু খাই। আজকে এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি, শুধু শুধু খেয়েছি, আরো নানা ভাবে খেয়েছি। আমার কন্যাও এটা আজকে খেয়েছে এবং তার কাছে যদিও মনে হয়েছে এটা একটু বেশি টক হয়েছে, টক আর একটু কম হইলে ভালো হইতো। আপনারা এই রেসিপিটা নিজেরা ট্রাই করতে পারেন, বাচ্চাদের জন্য, যারা বাচ্চারা খেতে চায় না নানা রকম জিনিস, নানা রকম বায়না করে, তাদের জন্য একটা চমৎকার রেসিপি, তাদেরকে সবজি খাওয়ানোর অভ্যাস করানোর জন্য। আর যাদের রেসিপিটা ভালো লেগেছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ফেসবুকে একটা ফলো করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আর ঘরের খাবার বা বেশি বেশি খান, বাইরের খাবার যত অ্যাভয়েড করা যায় তত ভালো। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করলে কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।